পুরো এপিসোড দেখতে Zee5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। গৌরী তো তোমারই সন্তান মা, ছোট্ট থেকে মেয়েটা তো তোমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। তোমাকে ঘুম থেকে না উঠিয়ে ঘুম না পারে গৌরী তো শান্তই হতে চাইতো না। দু বেলা মেয়েটা তোমাকে গান শোনাতো, তোমার যত্ন করতো, তোমার সেবা করতো, সেসব তো তোমাকেই ভালোবেসে বলো। তুমি তুমি মা হয়ে আজ সেই মেয়ের প্রাণ কি করে কেড়ে নিচ্ছ মা, কি করে? আজ যে শুধু আমার কোল খালি হয়েছে তা তো নয়, আজ তুমিও সন্তান হারা হয়েছ। এই সন্তান বিয়োগ তুমি কি করে মেনে নিচ্ছ মা, কি করে বলো? উত্তর দাও, কি করে মেনে নিচ্ছ? না 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 না, তুমি পারো না মানতে, তুমি তুমি কিছুতেই পারো না মানতে, কিছুতেই না। আমার যদি তোমার প্রতি ভক্তি সত্যি হয়, আমার যদি কিছু মাত্র পুণ্য ফল থাকে, সেই পুণ্য ফল দিয়ে তুমি আমার গৌরীকে বাঁচিয়ে দাও মা, গৌরীকে বাঁচিয়ে দাও, আমার গৌরীর স্মৃতি সিঁদুর তুমি রক্ষা করো, আমার গৌরীর কোনো ক্ষতি হতে দিও না মা, ওদের কোনো সর্বনাশ হতে দিও না মা, তুমি ওদেরকে এইভাবে কেড়ে নিও না মা, এইভাবে কেড়ে নিও না। গৌরীর মাকে কে সামলাবে বলো তো? স্বাভাবিক, মেয়ের শোকে সে যে একেবারে পাগল হয়ে গেছে, ওর যা অবস্থা ওকে এখন থামানো যাবে না। এই যে এই সেই ফল যেটা সনাতন মাকে দিয়েছিল। ওই সনাতনের জন্যই তো সবকিছু হচ্ছে, সবই ওর পাপের কারণে। সেদিন গৌরী যদি সনাতনকে ছেড়ে না দিত তাহলে আজ কিচ্ছু হতো না। আমরা তো বারবার গৌরীকে বলেছিলাম ওই সনাতনকে ছেড়ে না দিতে, ও এত সহজে ঠিক হবার নয়। আর ওই পাপীর হাত দিয়ে পুজো দেওয়া হচ্ছিল বলেই তো মা এত ক্ষুব্ধ হয়েছেন, ফল পর্যন্ত গ্রহণ করেননি মা। এ প্রভাব প্রথমে গৌরীর উপর পড়েছে। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।